হ্যালো ফ্রেন্ডস, সিট সিক্স এর যে ট্রান্সলেশন আমি তোমাদের দিয়েছিলাম, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, সেই ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনের যে সলিউশন বা সেই তার যে আনসার কীরকম হতে পারে তার একটা স্যাম্পল কপি আমি তোমাদের আরেকবার করিয়ে দেখাবো, এবং চলো সেটা দেখে নেওয়া যাক যে ট্রান্সলেশনটা আমরা কিভাবে করব। তোমরা অনেকেই বেশ ভালো করছো, এবং সবাইকেই বলছি যারা এখনো পর্যন্ত জয়েন করতে চাও তারা চটজলদি 7797934013-তে জয়েন করতে পারো, কারণ অলরেডি আমাদের প্রায় বিভিন্ন বিষয়ে চর্চা আমি প্রতিদিন প্রতি সপ্তাহে 3টে করে প্র্যাকটিস সেট করাচ্ছি, এবং সেইখানে আনসারটাও তারপরে আমরা সেখানে পিডিএফ দিয়ে দিই, এবং একই সঙ্গে বলবো এরপরেও আমি বলেছি 25টা করে প্র্যাকটিস সেট করাবো, এবং তারপরে 2টো বা 3টে আমরা মক টেস্ট নেব টোটাল, যেমন পরীক্ষায় হয় সেই রকমভাবে, এবং ফাইনালি তারপরে একগুচ্ছ সলভ করা প্রত্যেকটা টপিকের উপরে সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সবাইকে সেটা বলে, সেই জন্য এখনো চাইলে অনেকেই জয়েন করতে পারো। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক সেট সিক্স এর ট্রান্সলেশনটা কি হলে তোমরা একটু ভালো নম্বর পেতে পারো, এবং অনেকে আছো বেশ ভালো করেছো বেশ কয়েকটা জায়গায়, সেটা আমি উল্লেখ করতে একদমই ভুল করছি না, এবং তোমরা তোমাদের জায়গায় একেবারে 19-20 যখন দেখবে সেটা চেঞ্জ করার খুব একটা দরকার নেই যারা অলরেডি নিজেরা করেছো। তাহলে চলো দেখে নেওয়া যাক সেই ট্রান্সলেশনটা কি করা যায়। সেট সিক্সে আমাদের ইংলিশ ট্রান্সলেশন অর্থাৎ ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশনের যে প্যাসেজটা দেওয়া ছিল সেই প্যাসেজটা সবার আগে স্পষ্টভাবে আমরা পড়ি, কারণ এর ভাবটা সবার আগে আমাদের বোঝা জরুরি। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আসল ভাবটা কি, অক্ষর অক্ষরে ট্রান্সলেট করে চলে যায়। যদিও আমি কিন্তু তোমাদের অক্ষর অক্ষরে ট্রান্সলেট করার যেহেতু প্রবণতা থাকে সেই প্রবণতা থেকে বলেছি যে কিছুটা হলেও সেটা ট্রান্সলেট করবে, তারপরে সেটাকে আবার ঘুরিয়ে লেখো, এবং যেহেতু তুমি সেই প্রবণতা থেকে আমরা সাধারণত বেরোতে পারি না, যতই আমি এখান থেকে জ্ঞান দিই না কেন যে বেরো বেরো বেরো, আলটিমেটলি কিন্তু তোমরা অক্ষরে অক্ষরে ট্রান্সলেটই করার চেষ্টা করো। তাহলে করো, কিন্তু সেটাকে ঘুরিয়ে তারপরে সুন্দর করার চেষ্টা করো যে আমি তো এই ভুলটা করছি, অক্ষরে অক্ষরে ট্রান্সলেট করছি, তো সেটাকে সুন্দরভাবে লেখায় একটা ভাব আনি, শুধু সেইভাবে চেঞ্জ করে দেখিয়েছি আমি তোমাদের। তাহলে দেখো সবার আগে বলছি, ইন্ডিয়া লুকড লাইক এ ভাস্ট ক্রিমেশন গ্রাউন্ড আফটার দ্য ব্যাটেল অফ কুরুক্ষেত্রা কুরুক্ষেত্রা দেয়ার ওয়ার ওয়েলস অফ ল্যামেন্টেশন ইন এভরি হাউস, সাম হ্যাড লস্ট দেয়ার সন্স, সাম দেয়ার ফাদার্স অ্যান্ড সাম দেয়ার হাজব্যান্ডস, অ্যান্ড দিজ মেন্স কুড নট টাইম ইভেন ফর এ ওয়ার্ড অফ ফেয়ারওয়েল অর কনসোলেশন বিফোর দেয়ার ডেথ। ইন দিস ডার্ক ডেজ দ্য ওনলি কমফোর্ট দ্য ইন্ডিয়ান্স হ্যাড was that they had Sri Krishna, but in course of time Sri Krishna put an end to his earthly existence. Simply মহাভারতের যুদ্ধের পরের কোন একটা ঘটনা বলছে, এইভাবে একটা ইমাজিন করছি আমরা, হতেই পারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তুমি জানো না, অনেক শব্দের মানে বোঝো না, এরকম হতেই পারে, কিন্তু ওভারঅল একটা ধারণা আমরা প্রথমে নিলাম। তাহলে দেখো প্রথম থেকে, সিম্পলি ইন্ডিয়া লুকড লাইক এ ভাস্ট ক্রিমেশন গ্রাউন্ড আফটার দ্য ব্যাটেল অফ কুরুক্ষেত্রা, এখানে একটা এস ছিল, একটু ভুল হয়েছিল বলে আমি, ওকে। তাহলে এখানে তোমরা প্রথমে লিখেছো যে ভারতকে দেখতে মনে হয়েছিল একটি বিস্তৃত শ্মশান কুরুক্ষেত্র যুদ্ধের পর, এইভাবে অনেকে লিখেছো, আমি সেটাকেই ঘুরিয়ে দিলাম যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর বা কুরুক্ষেত্র যুদ্ধের পর ভারত এক মহাশ্মশানের মতো হয়ে উঠেছিল, বা এটাকে আরো ভালো যদি লিখি তাহলে ভারত মহাশ্মশানের রূপ নিয়েছিল। দেখো আমরা কিন্তু সেই গল্প পড়ছি না, তুমি জেনে নাও, তোমার কাছে প্যাসেজটা আননোন, অনেকেই কি করছো বিভিন্ন জায়গা থেকে দেখে একদম আমি দেখেছি যে হুবহু কপি করে দিয়ে দিচ্ছ আমাকে, বলে বলছো যে একটু মিলিয়ে নিন, কিন্তু বেসিক্যালি দেখছি যে কোথাও এক জায়গা থেকে একদম কপি করে সেম টু সেম শব্দ দেওয়া, তার থেকে তোমার একটু 19-20 যদি থাকতো তাহলে আমি ধরে নিতাম, বাট তুমি চিন্তা করবে যে তোমার কাছে প্যাসেজটা আননোন, এমনটা নয় যে প্যাসেজটা নোন অত লেখক যেভাবে লিখেছিলেন তার মতন করেই আমি লিখবো, সেটা কিন্তু হবে না নর্মালি, এবং তুমি পরীক্ষার হলে যখন যাবে তখন দেখবে একটা আনকমন প্যাসেজই পেয়েছো। দেয়ার ওয়ার ওয়েলস অফ ল্যামেন্টেশন ইন এভরি হাউস, মানে কিচ্ছু বুঝতে পারছি না, রাইট? তাহলে এখানে মহাশ্মশান যখন হলো তারপরে আলটিমেটলি তাহলে কি হবে, তারপরে সারা গ্রামে তাহলে শুধু দুঃখের ছায়া, ঠিক আছে? তো এইভাবে তোমরা নিজের মতন করে লিখতে পারো, আমরা কি লিখলাম যে দেয়ার ওয়ার ঘরে ঘরে সেখানে ছিল শোকের আর্তনাদ, এটা হয় দেয়ার ওয়ার ওয়েলস অফ ল্যামেন্টেশন ইন এভরি হাউস, প্রতি ঘরে
তখন শোকের আর্তনাদ। তাহলে এখানে আমরা ঘরে ঘরে একটা তথ্য এখানে জুড়বে, তাহলে আরো ভালো বোঝা যাচ্ছে, তখন শোকের আর্তনাদ। সাম হ্যাড লস্ট দেয়ার সন্স, কেউ তাদের সন্তান হারিয়েছেন, সাম দেয়ার ফাদার্স, কেউ তাদের পিতাকে, এবং সাম দেয়ার হাজব্যান্ডস, কেউ আবার তাদের স্বামীকে। আবার কথাটা কেউ জুড়েছ এবং সেটা শুনতে ভালো লাগছে, বেশ আমিও জুড়ে দিলাম তোমাদের দেখেই, যে কেউ বা তাদের স্বামীকে। এবং এখানে একটা ডট ডট, সেন্টেন্স শেষ হয়নি, পরের সেন্টেন্সে চলেছে, অ্যান্ড দিস মেন্স কুড নট টাইম, এবং এই মানুষগুলি সময় পায়নি তাদের মৃত্যুর পূর্বে ফর এ ওয়ার্ড অফ ফেয়ারওয়েল, বিদায় সম্ভাষণ সূচক কোনো শব্দ বা কনসোলেশন বিফোর দেয়ার ডেথ, সান্ত্বনামূলক কোনো বাক্য বলে যাওয়ার সময়ই পাননি। এবং এই মানুষগুলো তাদের মৃত্যুর পূর্বে বিদায় সম্ভাষণ সূচক বা সান্ত্বনামূলক কোনো বাক্যই বলে যেতে পারেননি বা সময় পাননি, বলার সময় পাননি। ইন দিস ডার্ক ডেজ, এই অন্ধকার সময়েও, দ্য ওনলি কমফোর্ট দ্যাট ইন্ডিয়ান্স হ্যাড দ্যাট ওয়াজ দে হ্যাড শ্রীকৃষ্ণ, ভারতবাসীর একমাত্র সান্ত্বনা যে তাদের কাছে বা তাদের সাথে শ্রীকৃষ্ণ ছিলেন, তাই তো, তাদের সাথে শ্রীকৃষ্ণ ছিলেন, আমি দুটো দিয়েছি, শ্রীকৃষ্ণ রয়েছেন বা ছিলেন। বাট ইন কোর্স অফ টাইম, এইখানে নেক্সট যে সেন্টেন্সটা আমাদের রয়েছে সেখানে আমরা দেখো, আমরা দিয়েছি হচ্ছে বাট ইন কোর্স অফ টাইম শ্রীকৃষ্ণ পুট অ্যান এন্ড টু হিজ আর্থলি এক্সিস্টেন্স, কিন্তু সময়ের সাথে শ্রীকৃষ্ণও তার পার্থিব শরীর ত্যাগ করেন বা পার্থিব শরীরের ইতি টানেন। এই ছিল আমাদের আজকের সেট সিক্সের যে ট্রান্সলেশনের মূল আনসার কপি, সেটা এরকম হতে পারে, একটু 19-20 করে তোমরা অনেকে লিখেছো, বেশ ভালোই লিখেছো, খুব একটা মন্দ কেউ লেখনি, মোটামুটি ভালোই চলছে, চর্চাটা যদি এরকম চলে তাহলে পরীক্ষাতে তোমরা মোটামুটি ভালো মার্কস পেতে পারো। থ্যাংক ইউ অ্যাগেইন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং যারা প্রথম যাচ্ছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ ফর দ্যাট অ্যাগেইন ইন অ্যাডভান্স।